ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাহাদত ভাই বাহরাইন থেকে জানতে চেয়েছেন যে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম কি গায়েব জানতেন। জি না ভাই, রাসুল সাল্লাহ আলাই সাল্লাম গায়েব জানতেন এই আকিদা পোষণ করাটা মানে ঠিক নয়, কারণ গায়েবের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলমিন। মহাগ্রন্থ আল কোরআনের 27 নম্বর সুরা, সুরা নমলের 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলমিনের ঘোষণা যে আল্লাহ ব্যতীত আকাশ ও জমিনের কেউই গায়েব জানে না বা অদৃশ্যের খবর রাখে না, গান রাখে না, এরকম অসংখ্য কোরআন আয়াত দ্বারা প্রমাণিত। সুতরাং যেখানে আল্লাহ রাব্বুল আলামিন গায়েব জানেন আর এই গায়েবের খবর কেউ জানেন নিষেধ করা হয়েছে, সুতরাং সেটা নিয়ে দাবি করা ঠিক নয়। আর দ্বিতীয়ত, সহিহুল বুখারীর 6ষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 7380, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন যে কয়লাত মান হাদ্দাসাকা আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু ফাকাদ কাযাবা ومن حدثك أنه يعلم الغيب فقد كذب وهو يقول لا يعلم الغيب إلا الله। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন যে ব্যক্তি তোমাকে বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে দেখেছেন, সে মিথ্যা বলল। যে বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে, সেও মিথ্যা বলে। আল্লাহ একমাত্র গায়েবের মালিক, তিনি গায়েব জানেন। তবরানাতে আর একটি হাদিস রয়েছে যে লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ ছাড়া কেউই গায়েব জানে না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়েব জানতেন তাহলে তো অবশ্যই তিনি এই কথা বলতেন যে আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং হ্যাঁ, এটা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল অদৃশ্যের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দিয়েছেন, যেটাকে আমরা মুজিজা বলি বা বিভিন্ন ভাবে, অতএব সেইটাকে আমরা বলতে পারি যে আল্লাহ রাসূল সেইটাই জানতেন। যে বিভিন্ন সময় যেমন কোন কবর বাসীদের রাসূল গেলে আল্লাহ পাক জানালেন যে এই কবরে শাস্তি হচ্ছে, কেন চুগলখুরি করতো, আরেকটা কবরে সে প্রস্রাব থেকে পবিত্রতা হাসিল করতো না, প্রস্রাবের সিটা পড়তো, এই বিষয়গুলি। সুতরাং যেই বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে জানিয়েছেন সেই বিষয়গুলি তিনি জানতেন, আর এর বাহিরে একমাত্র গায়েবের ক্ষমতা বা গায়েবের খবর, গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যেমন কিয়ামত কখন সংঘটিত হবে, মায়ের পেটে বাচ্চা কোন অবস্থায় আছে, তারপর কালকে কি হবে, বৃষ্টি কখন হবে, এরকম অনেক ধরনের গায়েবী বিষয় আছে যেগুলি আল্লাহ রাব্বুল আলামিনে ভালো জানেন। সুতরাং আরো কিছু বিষয় আছে যে সংক্ষিপ্ত সময় আপনাকে হয়তো মানে বলা যাচ্ছে না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়েবই জানতেন তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকের যে গলার হার হারিয়ে গিয়েছিল, আপনার ইফকের যে ঘটনা সূরা নূরের ভিতরে, তাহলে এই ঘটনার অবতারণা হতো না। অথচ যে ওটটি ছিল এই ওটের নিচে হারটি পড়েছিল। তারপরে আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খেলেন, তাহলে যদি আদম আলাইহিস সালাম যদি জানতেন গায়েব যে এই গাছের ফল খাইলে জান্নাত থেকে বের হয়ে যেতে হবে, তাহলে তিনি নিচে এই গাছের নিকটে যেতেন না। নূহ আলাইহিস সালাম পুত্রের জন্য প্রার্থনা করেন, অথবা নূহ আলাইহিস সালাম যখন প্রার্থনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষেধ করলেন যে সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। এরকম ভাবে অসংখ্য প্রমাণ রয়েছে। এবং ইউসুফ আলাইহিস সালামকে যে বাঘে খেয়েছিল তার ভাইরা বলেছিল, অথচ ইউসুফের বাবা ইয়াকুব আলাইহিস সালাম যদি গায়েব জানতেন তাহলে তো ওইটা বিশ্বাস করার কথা যে হ্যাঁ ইউসুফ জীবিত আছে, আমার কান্নাকাটি করার প্রয়োজন নেই। সুতরাং ইউনুস আলাইহিস সালাম চল মাছের পেটে গেলেন, এরকম অসংখ্য প্রমাণ যেগুলো নবী রাসূল গায়েব জানতেন আর কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায় না। সবচেয়ে বড় জিনিস হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন তখনও তিনি জানতেন না যে পরিবেশ পরিস্থিতি কি হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে অসংখ্য প্রমাণ যে আল্লাহ রাব্বুল আলামিন যা তাকে নির্দেশ দিয়েছেন তাই তিনি জানতেন। এমনকি উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন অনেক সাহাবি শহীদ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান্দান মোবারক শহীদ হলো, অথচ তিনি জানতেন না যে এখানে গেলে পরিস্থিতি এমন হয়ে যাবে। অথচ পরবর্তীতে মুসলমান কোনো কোনো মুসলমানকে মানে একজন আরেকজন না জানার কারণে, না চিনার কারণে মানে শাহাদত বরণ করতে হয়েছে, আল্লাহ আলাম। সুতরাং এই বিষয় নিয়ে অসংখ্য ব্যাপক সময় থাকলে আমরা হয়তো ইনশাল্লাহ বলতে পারতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যারা আকীদা পোষণ করে আকীদা সহিহ হাদিস সম্মত হয়নি, বরং তওবা করে পরিবর্তন হতে হবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যে একমাত্র গায়েবের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার কোনো মানুষ গায়েব সম্পর্কে জানে না। যারা দাবি করে এটা সহিহ হাদিস সম্মত নয়, আল্লাহ আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।